বন্ধুরা, ঘোড়ার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এরা অনেক দ্রুত দৌড়ানোর জন্য বিখ্যাত ও অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারে। বন্ধুরা, আপনি হয়তো আপনার জীবনে অনেকবার ঘোড়া দেখেছেন, কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি যে সকল ঘোড়াগুলোকে দেখতে চলেছেন তা হয়তো আপনি আগে কখনো দেখেননি। কারণ এই ঘোড়াগুলো পৃথিবীর সব থেকে অদ্ভুত এবং বিশেষ প্রজাতির ঘোড়া, যা খুব কম সংখ্যায় রয়েছে। আর এই সব ঘোড়া বাকি ঘোড়াদের থেকে অনেক বড় কিংবা অনেক ছোট আকারের হয়, যা দেখতে অনেক সুন্দর। বন্ধুরা, ভিডিওটি শেষে যে ঘোড়াটিকে দেখতে চলেছেন তা এত সুন্দর ও শক্তিশালী যে, যা দেখার পর আপনি সত্যি চমকে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 5, মিনিয়েচার হর্স। বন্ধুরা, আপনারা এখন যে ঘোড়ার প্রজাতিটিকে দেখতে চলেছেন তার নাম হলো মিনিয়েচার হর্স। এরা দেখতে খুবই সুন্দর হয়। শুরুতে আপনি যখন এদেরকে প্রথম দেখবেন তখন এদেরকে গাধার মতো বা কোনো ছোট খেলনার মতো লাগবে, কিন্তু এরকম নয়। এরা ঘোড়ার একটি প্রজাতি। এরা দেখতে অদ্ভুত ও আলাদা রকমের হয়। 16 শতকের থেকে এরা বিকশিত হতে শুরু করে। সেটি ছিল একটি বড় ঘোড়ার প্রজাতি। এরা দেখতে অনেকটাই রাজকীয় হয়। তাই অন্য সব ঘোড়ার তুলনায় অনেক জনপ্রিয় হওয়ার কারণে মানুষ এদেরকে নিজেদের পোষা প্রাণী হিসেবে পালন করে। 19 শতকের প্রথম থেকে মানুষ এদেরকে গবাদি পশুর মতো নিজেদের ঘরে লালন পালন করতে শুরু করে। আমেরিকাতে আজ অব্দি সব থেকে ছোট ঘোড়া বা মিনি হর্স পাওয়া গিয়েছিল, যা উচ্চতা ছিল 17 ফুট 5 ইঞ্চি লম্বা। আর এই ঘোড়ার নামটি গিনিস অল বুকে লেখা হয়। নাম্বার 4, দ্য অ্যাপালেশিয়া হর্স। বন্ধুরা, ঘোড়া সব সময় একই রকমের হয় না। এদের মধ্যে আলাদা আলাদা রং এবং আলাদা আলাদা টেক্সচার দেখা যায়। আর বন্ধুরা, এই ধরনের ঘোড়া আপনি সব জায়গায় দেখতে পাবেন না। বিশেষ কিছু দেশে এই প্রজাতির ঘোড়াগুলো দেখা পাওয়া যায়। আর এদের মধ্যে অন্যতম একটি প্রজাতি হলো দ্য অ্যাপালেশিয়া হর্স। আর এটি একটি আমেরিকার ঘোড়ার প্রজাতি। আর এই ঘোড়া শৈলী রঙিন দাগ থাকার কারণে এরা বেশ পরিচিত। এদের শরীরে দাগগুলো দেখতে ইউরোপের বেশ কিছু গুহার মতো লাগে। এই অ্যাপালেশিয়ান ঘোড়া তাদের কাছে বেশ পছন্দের হবে, যাদের রং ও টেক্সাসের পরে বেশি আকর্ষণ রয়েছে। বন্ধুরা, কিছু কিছু ঘোড়া শৈলে এমন কিছু নকশা রয়েছে যেগুলোকে দূর থেকে দেখতে চিতাবাঘের মতো লাগে, আর যে কারণে এরা সকল প্রজাতির ঘোড়া থেকে সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, আপনি যদি একটু অন্যরকম ঘোড়া পালন করতে চান তাহলে আপনি এই ঘোড়াটি কিনতে পারেন। নাম্বার 3, দি গোল্ডেন আকালটেক হর্স। বন্ধুরা, আপনারা এখন এক দুর্দান্ত ঘোড়া প্রজাতিকে দেখতে চলেছেন, যেটা দেখতে খুবই সুন্দর। বন্ধুরা, আপনি যদি এই ঘোড়ার উপরে সওয়ারি করেন তাহলে আপনাকে দেখতে একেবারে রাজার মতো লাগবে, কারণ এই ঘোড়াটি দেখতে কিছুটা রাজকীয়। বন্ধুরা, এই আকালটেক ঘোড়া অনেকের কাছে গোল্ডেন হর্স নামে পরিচিত। এর কারণ এদের শরীরের রং এদেরকে বাকি সকল ঘোড়া থেকে আলাদা ও বিশেষ করে তুলেছে। এরা যখন সূর্যের আলোর কাছে যায় তখন এদেরকে দেখতে সত্যি সোনার ঘোড়ার মতো দেখায়, যা একেবারে অবিস্ময়কর ব্যাপার। শুধু তাই নয়, এই ঘোড়াটি তুর্কিস্তানের জাতীয় পশু। এরা দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি বাকি ঘোড়াদের তুলনায় অনেক দ্রুত দৌড়াতে পারে। আর এরা অন্য সকল ঘোড়ার প্রজাতির মধ্যে সব থেকে বুদ্ধিমান বলে মনে করা হয়। বন্ধুরা, আপনি যদি ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখে থাকেন তাহলে অবশ্যই এই ঘোড়াটিকে দেখে থাকবেন। এদেরকে ন্যাশনাল হর্স রেসিং প্রতিযোগিতায় নামানো হয়। আর এই গোল্ডেন হর্স সব কাজেই পারদর্শী, যে কাজগুলো ঘোড়া দাঁড়ানো করা সম্ভব। বন্ধুরা, এই গোল্ডেন আকালটেকের অনেক প্রজাতি রয়েছে যেগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। নাম্বার 2, ফ্রিজিয়ান জিপসি হর্স বেনার। বন্ধুরা, আপনারা এখন যে ঘোড়ার প্রজাতিটিকে দেখছেন এই প্রজাতির ঘোড়ার নাম হলো দি ফ্রিজিয়ান জিপসি হর্স বেনার। এই ঘোড়া প্রজাতিটিকে দেখতে মানুষ খুব সহজে পছন্দ করে। এই ঘোড়ার ঘাড়, লেজ ও পায়ের চুল খুব বেশি লম্বা হয়। এরা যখন দৌড়ায় তখন এদের লম্বা চুলের জন্য এদেরকে দেখতে খুব বেশি সুন্দর লাগে। এদের পা বাকি সকল ঘোড়াদের থেকে তুলনামূলক ছোট হয়। এদের পিঠ এতটি কমফোর্টেবল যে আপনি এর উপর বসে খুব সহজে যাত্রা করতে পারবেন। আর বিভিন্ন রঙের জন্য এদেরকে দেখতে খুবই সুন্দর লাগে, যেমন সাদা, কালো, বাদামি সাদা ইত্যাদি। কিন্তু বেশিরভাগ মানুষ সাদা কালো ঘোড়াকে পছন্দ করে, যা দেখতে খুবই সুন্দর এবং রাজকীয় হয়। এদের ঘাড়ে থাকা সাদা চুল এদের বাকি ঘোড়া থেকে আলাদা করেছে। এই লম্বা চুলের জন্য এই ঘোড়া খুবই জনপ্রিয়। নাম্বার 1, ওভার মাসল হর্স। বন্ধুরা, এবার যে ঘোড়াটিকে দেখতে চলেছেন সেরকম ঘোড়া আপনি হয়তো এর আগে কখনো দেখেননি। আপনি হয়তো টিভিতে অনেকবার মাসকুলাস বডি বিল্ডারদের দেখেছেন, কিন্তু বন্ধুরা, আমি হলুপ করে বলতে পারি আপনি এর আগে কখনো মাসকুলাস ঘোড়াকে দেখেননি। এই ঘোড়া আপনি যখন প্রথমবার দেখবেন তখন খুব
খুব সহজে এদের শক্তি সম্পর্কে আপনার আন্দাজ হয়ে যাবে। এদের শরীরের মধ্যে এত বেশি মাংসপেশি রয়েছে যেটা অন্য কোনো ঘোড়ার প্রজাতির মধ্যে রয়েছে বলে মনে হয় না। এদেরকে পালনের জন্য বিশেষ ধরনের ট্রেনিং নিতে হয়, কেননা এদের চালানোর জন্য ও খাবারের জন্য বিশেষ লক্ষ্য রাখতে হয়। বন্ধুরা, এই ঘোড়ার প্রজাতিটি খুব ভারী ওজন খুব সহজে টেনে নিতে পারে, এজন্য এদেরকে ওজন টানা প্রতিযোগিতায় নামানো হয়, যেখানে ঘোড়া সহ আরো অনেক শক্তিশালী প্রাণী থাকে। বন্ধুরা, ঘোড়া নিয়ে আমাদের চ্যানেলে আরো অদ্ভুত ও মজার মজার ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন, ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর প্রাণী জগতের সকল মজার এবং অদ্ভুত সকল তথ্য জানতে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণী জগৎকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।